সামনে করবে এটার দাম চা হচ্ছে হলো 6000 টাকা দর্শক দেখতেছেন আজকে মিরপুর এক কবুতর হাটে পাখির হাট অনেকগুলা সুন্দর সুন্দর কবুতর এবং পাখি উঠছে এখানে টিয়া পাখি এই বাজারটা আসলে মিরপুরে একের মধ্যে অনেক বড় একটা মার্কেট বলা যায় পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট পাখির তো সেই হিসাবে আজকে আমার এখানে আসা তো আমি আসলে প্রতি শুক্রবারে এখানে আসার চেষ্টা করি এই হাটটা মিরপুর এক মাজার থেকে কাছেই প্রতি শুক্রবার বসে তো সেই হিসাবে আজকে এখানে অনেক পাখি দেখতেছেন অনেক মানুষ হাতে নিয়ে পাখি যাচ্ছে এই হলো আজকে পাখির হাটের চিত্র যাই হোক দেখতে দেখতে একটা বিড়াল আমাদের সামনে এসে পড়লো আসলে বিড়ালটা সম্পর্কে একটু জানবো ওনাকে দেখছি গোসল করাইতেছে বিড়াল কি গরম হয়ে গেছে নাকি না কোনো কিছু লাগছে ময়লা পড়ছে না বিড়ালটার গায়ে ময়লা লাগছে তাই তারা গোসল করাইতেছে আসলে বিড়ালটা অনেক সুন্দর দর্শক এই হাটে শুধু কবুতর না পাখি না এই ছাড়া অনেক কিছু উঠে যেমন দেশি পাখিও দেখা যাইতেছে মোটামুটি তাছাড়া বিভিন্ন ধরনের গুগু শালিক টিয়া এই পাখিতে ভরপুর তাছাড়া এখানে অনেকগুলো পাখি দেখতেছেন একটা টিয়া পাখি একটা শালিক পাখি নিয়ে অনেকে এসেছে আসলে এই হাটটা অনেক সুন্দর আপনারা প্রতি শুক্রবার ভিজিট করতে পারেন এই হাটে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি 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 অবশ্যই এটা পাইনঅ্যাপেল কুনুর এটা জোড়া আছে মাশাআল্লাহ জোড়া বন্টিং খুবই ভালো এখনো ডিম বাচ্চা করে নাই সামনে করবে এটার দাম চা হচ্ছে হলো 6000 টাকা হ্যাঁ এই লাভবারটার দাম চা হচ্ছে 5500 টাকা এটাও নিউ অ্যাডাল্ট মানে এখনো ডিম বাচ্চা করে নাই 5500 হ্যাঁ একটু দাম একটু বাড়তি হ্যাঁ এগুলি সব পাখির পাখি আমাদের কিনা বেচার উপরে আমরা অনেক সময় একটু কমে কিনলে ওটা কমেই বিক্রি করি একটু বেশি দাম পড়লে ওটা একটু বেশি দিয়ে বিক্রি করতে হয় এটা আরও মাস দুয়েক লাগতে পারে এখানে সিঙ্গেল এক পিস কুনুর এটার দাম চাওয়া হচ্ছে হলো 3000 টাকা এটা আইডিয়া করতেছি মেল এখানে আছে কোকাটেল পাল এটার দাম চাওয়া হচ্ছে 7000 টাকা এটাও নিউ অ্যাডাল জি নিচে আরেক জোড়া আছে এটার দাম চাওয়া হচ্ছে 6000 টাকা এটাও নিউ অ্যাডাল এখানে কুনুর আছে আরও গ্রিন চিক এটার দাম চাওয়া হচ্ছে 7000 টাকা এটা কিন্তু রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর এটা 7000 টাকা না এখনও ডিম বাচ্চা করে নেই সামনে করবে এটা বয়স আছে প্রায় 1.5 বছরের মতো আর এখানে আছে হইলো আপনার লাভবার্ডের বেবি যারা টেম করতে চায় তারা নিতে পারবে খুবই সুন্দর এগুলো এগুলো ফিশার এটার দাম চাওয়া হচ্ছে 2000 টাকা আর এটা হচ্ছে আপনার অফলাইন মানে এই যে এই কালারের হবে বেবিটা এই কালারের হবে এই কালারের হবে এটার দাম চাওয়া হচ্ছে 1500 টাকা 1500 এই সাইডে আছে লাভবার্ড এটার দাম চাওয়া হচ্ছে 5500 ইয়েলোটা মেল আর গ্রিন মিক্সার এটা হচ্ছে আপনার ফিমেল আজকে আপাতত এই পর্যন্ত কালেকশন বাসা আমার বাসা হচ্ছে টঙ্গী চেরাগালিতে হ্যাঁ ওখানে টঙ্গীতে বাজার আছে ইনশাল্লাহ রবিবারে আমাকে টঙ্গী বাজারে পাবেন এখানে যা পাখি দেখলেন এগুলি সারাও বাসায় আরও পাখি আছে লাগলে দেওয়া যাবে যদি পাখিগুলি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই সারা বাংলাদেশ জুড়ে আমরা হোম ডেলিভারি করে থাকি যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে পাখির অর্ডার করতে পারেন 01912049427 লোকেশন টঙ্গী চেরাগালি হ্যাঁ ইনশাল্লাহ বাসা থেকে দেখেও নিতে পারবে হ্যাঁ 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 আপনি তো মোটামুটি লোকেশন দেখে জানেন হ্যাঁ হ্যাঁ দেওরাতে দেওরায় দেওরায় দেওরা জি বাজিগর বাচ্চা হ্যাঁ বাচ্চা সহ আছে
আচ্ছা আর যাবা দাম কত করে যাবা 1800 টাকা চাই জোড়া বিক্রি করবেন কত হলে বিক্রি করে যা হয় দেখো 200 কম বেশি আর এগুলা কি 500 সহ যেগুলো আছে হ্যাঁ এগুলোর দাম কত করে চলে 1500 করে চাই 1500 হ্যাঁ একদম না কিছু কম বেশি চাই না একদম না 1500 500 না হ্যাঁ চারটি করে বাচ্চা আছে আর এই পাশেটাতে ওটার চারটি বাচ্চা আছে চারটি বাচ্চা আছে হ্যাঁ এগুলোর দাম কত করে যাচ্ছে 1800 টাকা একদম একদম কত ভাই চারটি দুটো কি রেগুলার পাখি পালন করেন নাকি হ্যাঁ রেগুলার কি খামার আছে আপনার হ্যাঁ আছে মোটামুটি হ্যাঁ কোথায় খামার এটা এটা হলো জরুর কালার বুঝিয়া হ্যাঁ দাম বিভিন্ন দাম আজকের হাটে কি কোনো সেল হয়েছে না এই যে কেবল আসছে এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতেছি আমরা পাখিগুলো আসলে অনেক কিউট এই পাখিগুলো আমাকে দেখে হয়তো তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করতেছে দেখাইতেছে আসলে পাখিগুলো অনেক সুন্দর আজকে শুক্রবার প্রতিদিনের মতো চলে আসছে আজকে শুক্রবার মিরপুর এক কবুতর হাটে এইখানে অনেক সুন্দর সুন্দর কবুতর পাখি এবং টিয়া পাখি সহ অনেক পাখি উঠে যার মধ্যে এই টিয়া পাখিগুলো দেখে আমার চোখ আটকে যায় এগুলো আসলে অসাধারণ দেখতে খুব ভালো লাগতেছিল তো বিস্তারিত জানবো আসলে এই পাখিগুলো সম্পর্কে তো চলুন তাড়াতাড়ি করেন ভাই জানালা এটা জুড়ি শালিক জুড়ি শালিক হ্যাঁ 1200 টাকা জোড়া কমরা হা যাইব 5000 টাকা হ্যাঁ 5000 টাকা জোড়া উড়ি আমার না ভাই উড়ি আমার ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি বলেছে পার্সিয়ান ক্যাট জি এটা ফিমেল এটা 18000 টাকা দাম চাচ্ছে ক্যালিকো ফিমেল কিছু কম রাখা যাবে এগুলো হচ্ছে মেল অ্যাশ কালার এটি অ্যাশ কালার ট্যাবি মেল আর এটা হচ্ছে অ্যাশ কালার মেল এটার বয়স আড়াই মাস এটার বয়স তিন মাস ভাই এই পাখিটা হাতে নিলে কি কামড় বা কোনো সমস্যা না ভাই কিছু করে না এই যে আমার হাতে আছে জি এটাকে ভাই বয়েল চিকেন বয়েল ফিশ আর ক্যাট ফুড খাওয়ানো হয় না ভাই যেমন স্বাভাবিকভাবে দেশে যে বিড়ালগুলো আছে বা মাছের কাঠ না ভাই এগুলো ওরকম কিছু খায় না এগুলো সব ভালো জিনিস খাওয়া যায় এগুলো কি অ্যাডাল্ট বা ডিম বাচ্চা করে বাচ্চা করে এগুলো এটা আড়াই মাস বয়স মানে বাচ্চা করে কত দিনে বাচ্চা করে 12 মাস 12 মাস হ্যাঁ অ্যাডাল্ট হয় 12 মাস12 মাস বিড়াল অ্যাডাল্ট আমার নাম্বার 01999224477 জি ভাই জি ভাই আসসালামু আলাইকুম ভালো আছি জি ভাই একটাই আনছে এটা দেশি টিয়া
এটার বয়স 3 মাস 3 মাস থেকে 4 মাস হবে জি 3 বাচ্চা কত দিনে করে 3 বাচ্চা করে বছর খানি হইলে দাম চাও 4000 টাকা জি আজকে একটাই আনা হইছে বাসায় আনা হয় না বাসাতে নাই এখন শেষ হয়ে গেছে বাসায় যা ছিল অনলাইনে না 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 আমি প্রতি সপ্তাহে আসি অন্যান্য পাখিও নিয়ে আসে আমার বাসা কল্যাণপুর হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে 01885 08 435 বয়স 5-6 মাসের মতো মৃত্যু বলতে পারে আর শীত দিতে পারে আমি এটা নিয়েছিলাম পালার জন্য ছোট বাচ্চা এই মিরপুর টাইগাই এখন আমি বেসা দিমে একটু সমস্যা এটা পালতে পারতেছি না এজন্য বেসা দিমে ভাই 3000 টাকা একদম একদম 3000 টাকা 800 টাকা দিয়ে কিনছেন এখন একদম 3000 হ্যাঁ মিটু আর শীত দিতে পারে পাখিটা অনেক সুন্দর হ্যাঁ একদম বডি ফিটনেস দেখেন তো একদম টালটালা কোনো এক করে না যাওয়ার জন্য লাপাতাপি করবো না দেখেন ভাই আসলে আমি যখন খাওয়া শিখছে তখন থেকে খাঁচাই রাখি চাকরি করি তো এই জন্য আর কি খাঁচাই রাখা কেউ যদি ছাড়া রাখতে চাই একটু পাখনা গোলা কাইটা রুমে ছাড়া রাখতে পারবো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ একদম রানিং কথা আছে যে কোনো কথা শেখাইতে পারবো না আপনারা না আর পাখি নাই এই একটা টিয়া পাখি নিয়েছিলাম পালানোর জন্য বিক্রি করে দিই একটু সমস্যা হয়ে গেল শখের জিনিস শখ শেষ হয়ে গেলে আর একটা মন চায় শখ করে কিনছিলাম শখ শেষ এখন আবার বিক্রি করে এটার বয়স 4 মাস প্লাস জি বাচ্চা দিবে 8-9 মাস পর ওগুলা প্রাপ্তবয়স্ক হইলে বিক্রি করবো প্রাপ্তবয়স্ক আমি 4 মাসের আগে কোনো খরচ বিক্রি করবো আমার বাসার জায়গা ফাঁসকলোনি লালকুটি ফাঁসকলোনি সেটা কি আপনার কাঁধে সবসময় থাকে নাকি বয়স কত 5 মাস এখনো কথা বলা শিখে নাই না শিখবো এক বছরে কথা আছে জি ভাই ভাই ভালো হ্যাঁ আমাদের পাখি 4000 টাকা ভাই দুটা 4000 টাকা জি বয়স 3 মাস আচ্ছা জি ভাই আরো পাখি আছে ঘুঘু পাখি মাঝি গারানি এই গুগু পাখি আনছে জি।